সদস্য মন্ডল অবজারভার। দাদা কয়জন আহত হয়েছে এখনো পর্যন্ত? আমাদের এই মাথা হসপিটালের সামনে আমরা একজনকে রেফার করে দিলাম, আরো হয়তো দুইজন রেফার হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের সংখ্যা কতজন? চারজন। এই হসপিটালে আমরা চারজন এখনো আমাদের এখানে হসপিটালে আমরা পেয়েছি। এবং আমাদের কাছে যেটা খবর আছে, প্রচুর বাড়িঘর আমাদের ভাঙা হয়েছে, বিশেষ করে রথের ডাঙা, শীতলকুচি অঞ্চলে রথের ডাঙা যে বাজারটা আছে তার পার্শ্ববর্তী প্রচুর দোকানপাট ভাঙা হয়েছে, বাগমারা গোমাহাটি অঞ্চলে প্রচুর বাড়িঘর ভাঙা হয়েছে। এবং আমরা আগামীকাল জেলা নেতৃত্বের অপেক্ষা, নির্দেশের অপেক্ষা আছি। সব কিছু বিস্তারিত আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, তারা যেভাবে আমাদের নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। একজনকে দেখলাম রেফার করে দিল, কী বিষয়? আমাদের কাছে যেটা খবর, ওনাকে যখন ওনারা যখন প্রতিবাদ সামিল হয়েছিল, ওনাকে দূর থেকে গুলি করা হয়েছে, সেই গুলি ভ্রষ্ট হয়ে পায়ে লেগে বেরিয়ে গেছে এবং পা ভেঙে গেছে। তাহলে নিশ্চিত এটা খবর? আমি নিশ্চিত ওকে গুলি করা হয়েছে, গুলি করা হয়েছে। আচ্ছা, কোথায় নিয়ে গেলেন? কোথায় নিয়ে গেলেন? আমরা কুচবিহার হসপিটালে নিয়ে গেলাম, জেলা নেতৃত্ব ওখানে বসে আছে, ওনারা ওখান থেকে ট্রিটমেন্টের যাবতীয় ব্যবস্থা। ওনার নাম? জনক বর্মন, বাড়ি শীতলকুচি। বাবার নাম হেমচন্দ্র বর্মন, প্রাক্তন জেলা।